চারদিকে পড়ে গেছে ঈদুল আজহার আনন্দ। ইতিমধ্যে কম বেশি সবাই গরু কেনার কথা ভাবছেন, কার কত টাকা বাজেট গরু কিনতে তা নিয়ে অনেকে আছেন দ্বিধাদ্বন্দ্বে। এই কুরবানির ঈদটি সাকিবের জন্য একটু অন্যরকম। প্রত্যেক কুরবানির ঈদ সাকিব পালন করেন তার মা বাবার সাথে, এইবারও হবে না তার ব্যতিক্রম। সাথে যোগ হয়েছে সুপার কিট আব্রাহাম। এই ঈদে আব্রাহামকে সাথে নিয়ে গরু কিনতে যাবেন সাকিব খান। সাকিব খান বলেন, এই ঈদে আমি আমার ছেলের সাথে কুরবানি পালন করব, তা আমার জন্য এক অন্যরকম পাওয়া। অপরদিকে অপু বিশ্বাসও পিছিয়ে নেই গরু কেনার দিক থেকে। অপু বিশ্বাস বলেন, আমি এবার আমার সন্তান আব্রাহামকে নিয়ে কুরবানির দিব। সব কিছু ঠিক থাকলে আশা করি আব্রাহামের আকিকাটাও করে ফেলবো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবে।